নীল রাস্তার পর এবার দেখা গেল সবুজ রঙের রাস্তা এই রাস্তা দেখলে মনে হবে যেন রাস্তার উপর কোন সবুজ কার্পেট পাতা রয়েছে ইতিমধ্যেই এই রাস্তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে তৈরি হয়েছে এই সবুজ রঙের রাস্তা আউসগ্রাম দু নম্বর ব্লকের অমরপুর পঞ্চায়েতের তরফ থেকে তৈরি হয়েছে এই রাস্তা সাধারণত সকলেই দেখে এসেছি যে রাস্তার রং হয় কালো কিন্তু এবার সবুজ রঙের রাস্তা তৈরি হলো তবে এই সবুজ রাস্তা তৈরির পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে কি কারণে জঙ্গল মতো জায়গায় এহেন উদ্যোগ নেওয়া হলো চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে আউশগ্রাম দু নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন রাস্তায় এই ব্লকে না হলেও আমার জানা নেই সেটা এই পূর্ব বর্ধমান জেলায় হয়েছে তো এটা অমরপুর গ্রাম পঞ্চায়েত আছে আমার ওদের ফিফথ এস এফ ফান্ড থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল আর এখন তো একটা ইনোভেটিভ রাস্তা মানে জানেন তো ভিটামিন জলের শত্রু দুজনের তো নতুন নতুন রিসার্চে নতুন কনসেপ্ট বেরিয়ে আসছে যে রাস্তাগুলো আরও ডিউরেবেল হয় আরও সুন্দর হয় ভালো একটা জিপি একটা প্রচেষ্টা নিয়েছে সবুজ রাস্তা তৈরি করে রীতিমতো যেন জেলাবাসীকে নতুন চমক দিল আউশগ্রামের অমরপুর পঞ্চায়েত অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এসটিপাড়া পর্যন্ত তৈরি হয়েছে এই বিশেষ রাস্তা সূত্রের খবর এই রাস্তা তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি টাকা পূর্ব বর্ধমানের এই কারিকাপুর এমনিতেই এক ঐতিহ্যবাহী জায়গা এই জায়গায় শতাধিক সিনেমার শুটিং হয়েছে সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এবার এই সবুজ রাস্তায় এলাকার সৌন্দর্য আরো খানিকটা বাড়িয়ে তুলেছে বলেই মত স্থানীয়দের আউসগ্রামের গেরাই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল কর্মী সঞ্জু জানিয়েছেন এই জঙ্গলমহল এরিয়ায় আমাদের যে এই রকম একটা গ্রিন রাস্তা হয়েছে আমাদের গর্বের ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগে যে জিনিসটা করেছে আমাদের গ্রামে বড় বড় সব মানে বাইরের ডাইরেক্টররা মিনাল সেন থেকে আরম্ভ করে বড় বড় আর্টিস্টরা সব এসেছে এই গ্রামে এই রাস্তা থেকে আরও উদ্যোগ হবে এখানে যাতে শ্যুটিংটা হয় এখানে জমিদারের গ্রাম ছিল তো আর এই গ্রামে আমরা গর্বোধবুত করছি যে কোনোদিন এরকম রাস্তাভাবে আমরা ভাবতে পারি নাই মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে এর জন্য আমরা খুব গর্ববোধ করি এবং সকলে আমাদের গোটা গ্রামের লোক খুব খুশি এবং সবাই আসছে দেখছে সন্ধেবেলায় তো আরও মানে গ্রামের লোক ভিড় হচ্ছে যে এরকম একটা জিনিস কোনো দিন আমরা দেখতে নাই শহরে দেখেছি শুনেছি তা এত ভালো একটা জিনিস মমতা ব্যানার্জির উদ্যোগে যে করেছে এটাই আমাদের গর্বের ব্যাপার পিচের রাস্তা তৈরির পর উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে অন্যদিকে রঙিন রাস্তা শোভা বাড়াচ্ছে এই রাস্তা অনেকটা টেকসই হবে বলেও অনেকেই জানিয়েছেন পরবর্তীতে এই ধরনের রাস্তা জেলার বিভিন্ন জায়গায় তৈরির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা